আজ থেকে 200 বছর আগেকার কথা, বাংলাদেশের গ্রামে গ্রামে অবাধে চলছে ডাকাতি, চলছে লুটতরাজ। ইংরেজের পুলিশ ও সেনা বিভাগ মাঝে মাঝে দস্যুদের পাকড়াও করার চেষ্টা করছে, কিন্তু বিশেষ সুবিধে করে উঠতে পারছে না। সে যুগের লোক পুলিশি ব্যবস্থার উপর খুব বেশি আস্থা রাখতে শেখেনি, তার চেয়ে তারা বেশি ভরসা করত জোয়ানের হাতের লাঠির উপরে। তারা জানত বীর ভোগ্যা বসুন্ধরায় শক্তি একমাত্র মুক্তি। চৈত্র মাস, ভুবনডাঙ্গা গ্রামটা শেষ হয়ে যে মস্ত মাছটা চোখে পড়ে, রোদের তেজে সেদিকে আর তাকানো যায় না। মাথার উপর আগুন ছড়িয়ে হাসছে চৈত্রের প্রখর সূর্য, জ্বলছে আকাশ বাতাস, আর সেই জ্বলন্ত নরকে যোগ দিতে মাঝে মাঝে ছুটে আসছে পাগলা হাওয়ার ঘূর্ণিঝড়, সঙ্গে উড়িয়ে আনছে যত রাজ্যের আবর্জনা, শুকনো পাতা আর ধুলোবালি। মাঠের শেষে যে জঙ্গলটা শুরু হয়েছে, সেখানে প্রবেশ করলে অবশ্য আরাম পাওয়া যায়, কিন্তু মাঠের বুকে, খাঁজে খাঁজে ও গর্তের মধ্যে যে বুকে হাঁটা জীবগুলো বাস করে, তারা সবাই এখন এসে আশ্রয় নিয়েছে ঠান্ডা জঙ্গলের মধ্যে। তাদের কথা মনে পড়লেই ক্লান্ত পথিকের বিশ্রাম নেওয়ার ইচ্ছে আর থাকে না। যদিও দিনের বেলা এত গরমে তাদের বাইরে আসার নিয়ম নেই, তবু দু একটি অবাধ্য নাগ সন্তান যদি হঠাৎ কোনো বেআইনি কাজ করে ফেলে, তবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার ফুরসত হবে না। ওর নাম সাপ, ঠেকালেই শোনা। শুধু তাই নয়, ওই ছোট জঙ্গলের মধ্যে অতিকায় বিড়ালগুলি দিনমানেও বেড়াতে আসে, যাদের গাঢ় কমলা হলুদ চামড়ার উপর কালো কালো ছাপগুলি গাছের ছায়ায় ছায়ায় ঝোপঝাড়ের মধ্যে মিশে থাকে, যাদের মখমল কোমল পায়ের গদিতে লুকিয়ে থাকে ছুরির চেয়েও ধারালো বাঁকা বাঁকা নখ। হঠাৎ মানুষের সামনাসামনি পড়ে গেলে তারা গেরস্থ বাড়ির মিনি কিংবা পুষির মতো চুপ করে সরে পড়বে এমন কথা তো বলা যায় না। চিতাবাঘ বড় হিংস্র জানোয়ার। তবু এই জঙ্গলের ভেতর দিয়ে লোক চলাচল করে, করতে বাধ্য হয়, কিন্তু শখ করে কোনো মানুষ এই জ্বলন্ত নরক পার হয়ে জঙ্গলে ঢুকে সঙ্গীত চর্চা করতে আসবে এমন উৎকট কথা চিন্তা করা যায় না। হ্যাঁ, শখটা উৎকট হলেও নীলকণ্ঠের গলাটা উৎকট নয়, মধুর মতো মিষ্টি। মোড়ের মাঝে বাঁশি বাজে, কে বাজায় জানি না, প্রেমের সুরে ভেসে যায়, কোথায় যাই চিনি না। ওরে মন পাখি তুই উড়ে যা, আকাশের কোলে মেঘের তলে খোঁজ তোর প্রিয় রে, মায়ার বাঁধন ছিঁড়ে ফেলে সত্যের পথে চলি, জীবনের নদী বয়ে যায় কোন সাগরে মিশে যায় জানি না। এইখানে নীলকণ্ঠ নামে মানুষটির একটু পরিচয় দরকার। তার বাপ ছিল মস্ত জোয়ান, হাতে লাঠি নিয়ে হাঁক ছাড়লে 100 মরদের বুক চমকে উঠত। তার ভয় ভুবনডাঙ্গার জমিদার বাড়িতে কখনো ডাকাতি হয়নি। লাঠিয়ালের বংশ, বাঘের বাচ্চা বাঘ। মামরা ছেলে নীলকণ্ঠ বাপের কাছে তালিম নিয়ে বড় হল। 12 বছরের ছেলের হাতে শীষ দিয়ে লাঠি ঘুরত, ছুরির ফলায় চমকে উঠত বিদ্যুৎ, পাকা জোয়ান চোখে সর্ষে ফুল দেখত। আচ্ছা আচ্ছা মরদ পিছিয়ে আসত ভয়, ভয় শুধু তার অস্ত্রকে নয়, হাতিয়ার হাতে নিলেই ছেলেটার চোখ মুখ কেমন বদলে যেত। সে যেন সবার পরিচিত নীলে নয়, এ আর এক নীলকণ্ঠ। তখন তার শরীরটা কুঁকড়ে যেত, উজ্জ্বল চোখ দুটো হয়ে পড়ত ম্লান নিষ্প্রভ। মাঝে মাঝে খেলা থামিয়ে বাপ হুঙ্কার দিয়ে উঠত,
এই বেটা নিলে অতবাগা খুনে, ফেলে দে, ফেলে দে লাঠি, ফেল বলছি। বাপের চোখের দিকে তাকিয়ে হাতিয়ার ফেলে দিত নীলকণ্ঠ, আর তার সমস্ত শরীর কাঁপত থরথর করে। মনে হতো একটা দুরন্ত ঝড় অধীর আগ্রহে মুক্তি চাইছে তার দেহের ভেতর থেকে। ব্যর্থ আক্রোশে দাপাদাপি করছে তার বুকের মধ্যে। সর্দারের অন্য সাগরেদরা বলা বলি করত, এই ছেলে বড় হয়ে বাপকেও ছাড়িয়ে যাবে। সেই শুনে বদল লাঠিয়ালের বুক গর্বে ফুলে ওঠবার কথা, কিন্তু উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে সর্দার শুধু অন্য মনুষ্য হয়ে যেত। দাড়িতে হাত বুলিয়ে অস্পষ্ট স্বরে বলত, নীলকণ্ঠ নামটারও একটা ইতিহাস আছে। বদন সর্দারের ছেলের নাম মদন হওয়াটাই স্বাভাবিক, বড় জোর অর্জুন হতে পারে, নীলকণ্ঠ হয় না। ওই নাম রেখেছিলেন বৃন্দাবন ঠাকুর, গ্রামের পুরোহিত, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তিনি বলেছিলেন, ওরে ও যখন গান গায় তখন ওর চোখ দুটো দেখেছিস, ওই চোখ লাঠি আলের চোখ নয়, খুনিরও চোখ নয়, ওই চোখ উদাস বাউলের, বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন, আমি ওর নাম রাখলুম নীলকণ্ঠ। আর তাই 5 বছরের অর্জুন নাম বদলে একদিন নীলকণ্ঠ হয়ে গেল। কিন্তু দেবতার নামে নাম রাখলেই তো আর মানুষ দেবতা হয়ে যায় না। যুগ যুগ ধরে হিংস্র বিষাক্ত রক্ত আশ্রয় নিয়েছে নীলকণ্ঠের দেহে, সাধ্য কি সেই বিষ সে হজম করে? তাই হাতিয়ার হাতে পড়লেই ছেলেটা বদলে যেত। ভাব বিভোর বাউলের কণ্ঠে গর্জে উঠত বনের বাঘ। জিগি দিয়ে 12 বছরের ছেলে যখন খেলার মাঠে লাঠি হাতে লাফিয়ে পড়ত, তখন বদন সর্দারের সেরা সাগরেদ করিমের বুকটাও একবার চমকে উঠত। সেই নীলকণ্ঠ বদলে গেল। বাপের মৃত্যুর পর হঠাৎ কেমন বদলে গেল নীলকণ্ঠ। মানুষ বদলায়, কিন্তু এমন আকস্মিক পরিবর্তন ভাবা যায় না। যাত্রা দলের কেষ্ট সেজে গান গেয়ে বেড়ায় নীলকণ্ঠ। হাঁটুর কাপড় নেমে আসে গোড়ালির দিকে, গায়ে ওঠে ফিনফিনে ফতুয়া, বেনিয়ান অথবা চাদর, আর পায়ে জুতো। 18 বছরের নীলকণ্ঠকে কেউ খালি গায়ে দেখেনি, তার নাকি লজ্জা করে। গায়ের মেয়েরা তাকে ভালোবাসে, বাড়িতে ডেকে এনে গান শুনতে চায়। জোয়ান ছেলেরা সামনাসামনি টিটকিরি দিয়ে বলে, এ যেন বাঘের ঘরে ভেড়ার ছানা, বুঝলি তো, বদল সর্দারের নামটা ডোবালো ছেলেটা, চত্ব সব। নীলকণ্ঠ প্রতিবাদ করে না, মৃদু হেসে পাশ কাটিয়ে সরে যায়। এই হলো নীলকণ্ঠ নামে মানুষটির পরিচয়। চৈত্র মাসের এই আগুন ঝরা দুপুরে বনের মধ্যে একটা গাছের ছায়ায় বিভোর হয়ে গান গাইছে ঘোর শাক্ত বংশের ছেলে নীলকণ্ঠ। আচম্বিতে সঙ্গীত সাধনায় বাধা দিয়ে একটা তীব্র শীষের শব্দ বেজে উঠল কর্কশ ঝংকারে। ভীষণ চমকে দুই হাতে কান চেপে ধরে নীলকণ্ঠ চেঁচিয়ে উঠে বলল, উফ, কে রে? জঙ্গল ঠেলে নীলকণ্ঠের সামনে যে লোকটি লাঠি হাতে আত্মপ্রকাশ করল, তার চেহারা দেখে আর বলে দিতে হয় না সে কেমন মানুষ। চোখের দৃষ্টি উগ্র রক্তিম, দক্ষিণ গালের ওপর থেকে কপালের মাছ বরাবর চলে গিয়েছে একটা শুষ্ক ও গভীর ক্ষত চিহ্নের দাগ। ঠোঁটের দুপাশে কামড় দিয়ে একজোড়া মস্ত গোঁপ সরু হয়ে উঠে গিয়েছে গালের দিকে, আর মাথার ওপর থেকে ঘাড়ের ওপর বাবরি হয়ে নেমে এসেছে লম্বা চুলের রাশি। আড়ে বহরে মানুষটা খুব বড় নয়,
কিন্তু তার কঠিন স্থূল মাংসপেশিগুলোর মধ্যে যে জান্তব শক্তি লুকিয়ে আছে এক নজরেই তা ধরা পড়ে যায়। লোকটির নাম বাঘা, মৃত বদন সর্দারের এক প্রিয় অনুসর। কিরে নীলা, কান্দুটা ফেটে গেল নাকি? ঝামেলা থেকে বাঁচতে জঙ্গলে পালিয়ে এলাম, এখানেও জ্বালাতে এসেছিস। তা আমি কি করবো, কর্তামশাই তো বললেন যেখান থেকে পারিস নিলে কখনই নিয়ে। কেন রে? সেটা তাকে জিজ্ঞেস করিস, আমি কি করে জানবো। তা বটে, আচ্ছা চল। নিচু হয়ে মাটি থেকে কি যেন তুলে নিল নীলকণ্ঠ। এই ওটা কি রে? বাঘার গলায় স্পষ্ট বিদ্রুপ। মাসি নাকি? হ্যাঁ সত্যি নিলে, তুই একেবারে না ওই ওই মরদ হয়ে গেছিস। কি কে কে হয়ে গেছিস তুই? যাত্রা করিস, বাঁশি বাজাস, গান করিস, নিয়ে বিনিয়ে গায়ে অষ্টপ্রহর জামা চড়িয়ে রাখছিস। ছি 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 ছি, কে বলবে যে তুই বদলা খেলেছ বেটা? হ্যাঁ কে বলবে? নীলকণ্ঠের মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে আবার হেসে ওঠে বাঘা। ওই ব্যান্দা বামুনি তোর মাথাটা খেলো নীল, বুঝলি? নীলকণ্ঠ হেসে মাঠের দিকে পা বাড়ায়। একটা কালো ছায়া পড়ে কি নীলকণ্ঠের মুখে? কয়েকটা কঠিন রেখা কি ফুটে ওঠে কপালে, চোখের তলায়, আড়ষ্ঠ চোয়ালের ভাঁজে ভাঁজে? পেছন থেকে এই পরিবর্তন বাঘার চোখে পড়েনি, পড়লে সে সাবধান হতো। ঘুরে দাঁড়িয়ে বাঘার মুখোমুখি যখন কথা বলে নীলকণ্ঠ, তখন তার মুখ স্বাভাবিক, ঠোঁটের তরল হাসিটিও আবার ফিরে এসেছে যথাস্থানে। তোর বড় ভুলো মন বাঘা, ঠাকুরের পুরো নামটাও তো মনে রাখতে পারিস না। ঠাকুরের নাম বৃন্দা নয়, শ্রী বৃন্দাবন চন্দ্র ঠাকুর। হেলে হেলে চল চল, ওই ওই হলো, চ তোকে আর যাত্রার বক্তিমে করতে হবে না। স্থির চোখে কিছুক্ষণ বাঘার দিকে তাকিয়ে থাকে নীলকণ্ঠ, তারপর ঠান্ডা গলায় বলে, মাইরি বলছি বাঘা, মাঝে মাঝে না আমারও রাগ হয়ে যায়। যাক আজ চলি, শুনে আসি কর্তামশাই কেন ডাকছেন। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে হঠাৎ মাটির উপরে সশব্দে থুতু ফেলে বাঘা লাঠিয়াল। রাগ হয়ে যায়, রাগ হলে তুই কি করবি রে? হ্যাঁ এক চর মারলে আরেক চর মারার জায়গা থাকে না, তোর রাগের ভয়ে আমি ইঁদুরে কর্তা ঢুকাবো? বদন সর্দারের ব্যাটা তাই তাই কিছু বলি না। জমিদার কালীচরণ পায়চারি করছিলেন ঘরের মধ্যে, জানলাগুলো একেবারে হাট করে খোলা নেই। আবছা আলো আঁধারির মধ্যেও বোঝা যায় প্রৌঢ় মানুষটি বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। এমন সময় বাইরে থেকে একটা গলা খাকরানির আওয়াজ এলো। ঘুরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে কালীচরণ হাঁকলেন, কে? আগে আমি, নায়েব মশাই। আগে হ্যাঁ, আসুন নায়েব মশাই, ভেতরে আসুন। ঈষৎ শীর্ণ বিরল কেশ নায়েব অঘোর বসু ঘরে ঢুকলেন। কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু বলবার আগেই বাইরে থেকে আরেকটা গলা সাড়া দিল, আগে কর্তা আমিও এসেছি। এসেছেন, তা বেশ করেছেন, আসুন। অমন করে বলবেন না কর্তা মশাই, আমার অপরাধ হয়। তা এমন অসময়ে তলব করলেন কেন? হ্যাঁ হুজুর, আমাকেও বাঘা বাড়িতে খবর দিয়েছে, ব্যাপারটা কি? ব্যাপার একটা চিঠি এসেছে। আগে চিঠিপত্র রাজালোকের ঘরে তো আসবেই, তার জন্য এই আর রোদ্দুরে আমাকে তলব। উফ, গাটা কেমন রোদে ঝুলে গেল। কথা শুনুন নায়েব মশাই, বদন সর্দারের ব্যাটা তার গায়ে রোদ লাগলে ননির শরীর গলে যায়,
আর যদি ওর বাপ বেঁচে থাকতো তাহলে কি এমন সর্বনাশ হয়? নীলকণ্ঠ বেশ বিব্রত হয়ে বলল, কি গেরো, কথায় কথায় ধান মানতে শিবগীত কেন? রাজাগজার বাড়িতে চিঠি আসতেই পারে, তাতে বাবার কথা ওঠার কি আছে? আর এতে সর্বনাশই বা কেন হবে? কালীচরণের হাত দুটো বরাবর পেছন দিকেই ছিল। খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন নীলকণ্ঠের দিকে, তারপর হঠাৎ ডান হাতটা ঘুরিয়ে আনলেন সামনে। একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো নায়েব অঘোর বসুর গলা থেকে। সর্বনাশ! কালীচরণের ডান হাতে রয়েছে একটা তীর, তীরের সঙ্গে কালো সুতোয় বাঁধা একটা পাকানো চিঠি। হাতটা সামনে বাড়িয়ে কালীচরণ বললেন, নীলে, তুই তো বৃন্দাবন ঠাকুরের কাছে লেখাপড়া শিখেছিস, পড়ে দেখ। আরে ওতে আর পড়ে দেখার কি আছে, তীরের নিশানা দেখেই বুঝেছি দেবী চৌধুরানীর পত্র এসেছে। তা কত টাকা চেয়েছেন মা ঠাকুরুন? নায়েব মশাই, চিঠিটা আপনি পড়ুন। নায়েব অঘোর বসু চিঠিটা নিয়ে কাঁপা কাঁপা গলায় পড়তে লাগলেন। শ্রী শ্রী কালীচরণ চৌধুরী সমীপেশু মহাশয়, দরিদ্র নারায়ণের সেবার জন্য আমি আপনার নিকট সামান্য কিছু অর্থ ভিক্ষা করিতেছি। বর্তমানে মাত্র হাজার দশেক হইলেই চলিবে। এই সামান্য অর্থ আপনার ন্যায় মহাশয় ব্যক্তির নিকট কিছুই নহে। যদি অদ্য নিশীথে রাত্রি ১২ ঘটিকায় ঠ্যাঙ্গারের মাঠ নামক স্থানে অবস্থিত প্রাচীন বটবৃক্ষের তলায় পূর্বোক্ত অর্থ আপনি বিশ্বস্ত অনুচরের হাতে প্রেরণ করেন, তাহা হইলে অতিশয় বাধিত হইব। উক্ত ব্যবস্থায় যদি আপনার বিশেষ অসুবিধা থাকে, তবে আমি স্বয়ং মহাশয়ের সহিত সাক্ষাৎপূর্বক ভিক্ষা লইতে আসিব। অধিক কি লিখিব, আপনি আমার অভিবাদন গ্রহণ করিবেন। ইতি দেবী চৌধুরানী। চিঠি পড়া হলে মাছের মতো বোরা চোখে তাকিয়ে রইলেন নায়েব মশাই। স্তব্ধতা ভঙ্গ করল নীলকণ্ঠ। চিঠিটা আপনার হাতে এলো কেমন করে কর্তমশাই? একটু আগে বাড়ির একটা চাকর এসে চিঠিটা দিয়ে গেল। দাওয়ার উপর সে কাপড় শুকোতে দিচ্ছিল, কোথা থেকে উড়ে এসে তীরটা তার সামনে মাটিতে বিঁধে গেল। ওই তীর দেখেই তো লোকটার প্রাণ উড়ে গেছে। তীরের মুখে চিঠি যে দেবী চৌধুরানীর নিশানা, সে কথা আজ দেশশুদ্ধ লোক সবাই জানে। চাকরটা কাঁপতে কাঁপতে এসে চিঠিটা আমায় দিয়ে গেছে। যাই হোক, আর টাকাটা তো এখন দিতেই হবে, কি বলেন হুজুর? লাও কথা, টাকা কি খোলামকুচি, চাইলেই দিতে হবে? না দিয়ে আর উপায় কি? এটা আপনি কি বলছেন কর্তা? দেবী আসছেন আপনার গৃহে, তুচ্ছ টাকা দিয়ে কি আমরা তাকে অপমান করতে পারি? আমরা বরং ফুল চন্দন সাজিয়ে তাকে বরণ করব, বলবো মা গো, তুচ্ছ টাকা দিয়ে তোমায় আমরা অপমান করতে পারি না। আজ ভক্তের পুজো নিয়ে যাও, ভক্তির ধাক্কা যদি সামলাতে পারো তবেই প্রণামীর ১০,০০০ টাকা তোমার চরণে সমর্পণ করব। কালীচরণ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে রইলেন, তারপর হো হো শব্দে হেসে উঠলেন। হতভাগা, যাত্রার দলে ঢুকে উচ্ছন্নে গেছিস, সব ব্যাপারই ঠাট্টা, লঘু গুরু জ্ঞান নেই। না না নীলকণ্ঠ, তোর বাপ বেঁচে থাকলেও কথা ছিল, টাকা আমি দেব, গোলমেলে কাজ নেই। কিন্তু হুজুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সহজ কথাটাও বুঝলেন না নায়েব মশাই? দেবী চৌধুরানীকে আজ সারা দেশের লোক ভক্তি করে, যাকে বলে ভয়ের ভক্তি। আমরা যদি তাকে ঠিকমতো আপ্যায়িত করতে না পারি, তাহলে লোকে বলবে জমিদার কালীচরণ মানির মান রাখতে জানেন না। এখন দেবীকে তো শুধু মুখে প্রণামীর টাকা দেওয়া যায় না। কর্তামশাই পুজো দেবেন লাঠি তরোয়ালার সর্কির ফলায়, আমরা আছি কি করতে? আছি কি করতে না? এমতাজ করিমার বাঘা ছাড়া লাঠি ধরতে কে জানে এখানে? এ কি প্রজা ঠেঙানো? এর নাম দেবী চৌধুরানী, তার সঙ্গে আসবে খুনে ডাকাতের দল, বুঝলি? গান গেয়ে আর বাঁশি বাজিয়ে তাদের ঠেকানো যাবে না।
এই তো ভুল করলেন নাই মশাই, নীলকণ্ঠ কি খালি বাঁশি বাজাতে জানে? দরকার হলে সে কেমন বাঁশও হাঁকড়াতে পারে একবার দেখুন। কালীচরণ এতক্ষণ কোনো কথা বলেননি, চুপ করেই ছিলেন। এখনো তিনি কিছু বললেন না, শুধু তার দুই চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠল। নায়েব মশাই কি বলতে গেলেন তাকে বাধা দিয়ে নীলকণ্ঠ কর্কশ স্বরে বলল, আছে কি করতে? আপনি থামুন নায়েব মশাই, যা বলার কর্তামশাই বলুক। নীলে, তোর সাহস আছে বুঝলাম, কিন্তু কাজিয়া দাঙ্গায় গিয়ে কাজ নেই বাবা। তোর বাপের আর কোনো ছেলে পুলে নেই, তোর কিছু হলে আমার বুকে শেল বাজবে। তবে আর আমায় ডাকলেন কেন? দেখ, টাকাটা তোকেই দিয়ে আসতে হবে বাবা। বাঘা করি মোদের উপর বিশ্বাস নেই, বেটাদের রক্ত তো গরম হয়েই আছে, হয়তো দাঙ্গা বাঁধিয়েই দেবে। কর্তামশাই, নিজের হাতে ডাকাতের হাতে টাকা তুলে দেব? আপনি কি বলছেন কর্তা? আরে সেই জন্যই তো তোকে ডাকা হলো, যার যা কাজ। নায়েব অঘোর বসুর বিদ্রুপ অতিশয় স্পষ্ট, ঘুরে দাঁড়ালো নীলকণ্ঠ। নায়েব মশাই, আপনি মরদের মন বোঝেন না, কর্তামশাইয়ের হুকুম নিজের হাতে লুটেরার হাতে টাকা তুলে দিতে হবে। দেব তাই দেব, আমরা তো হুকুমের চাকর তাই না? কিন্তু আপনি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আসবেন না নায়েব মশাই, মন মেজাজ ভালো নেই, কি হতে কি হয়ে যাবে। নীলকণ্ঠের মুখের দিকে তাকিয়ে নায়েবের বুকের রক্ত হিম হয়ে গেল। এই নীলকণ্ঠ পরিচিত নীলে নয়, এ অন্য মানুষ, একে চোখ রাগানো চলে না, ধমক দেওয়া চলে না। নায়েব মশাইয়ের মনে হল তার চোখের সামনে ফনা তুলে একটা গোখ্র সাপ হিংস্র আক্রোশে দুলছে আর দুলছে। সত্যি নীলকণ্ঠ টোল ছিল। কালীচরণের দিকে না তাকিয়েই সে রুদ্ধস্বরে বলল, কর্তামশাই আমি রাত্রে আসব, টাকাটা তৈরি রাখবেন। আর তারপরেই সে দ্রুত পদে বেরিয়ে গেল দরজা দিয়ে। কালীচরণ কিছুক্ষণ চুপ করেই রইলেন, তারপর মৃদু স্বরে বললেন, নায়েব মশাই, নীলকে আমরা ভুল বুঝেছিলাম, বাঘের বাচ্চা বাঘই হয়, ছাগল হয় না। অন্ধকার মেঠো পথে লম্বা লম্বা পা ফেলে যে মানুষটা এগিয়ে চলেছে তার মুখ দেখতে না পেলেও চেনা মানুষের ভুল হওয়ার কথা নয়। পথিকের পিছন থেকে ভেসে এলো একটা তীব্র কণ্ঠস্বর, নীলা। পথিক থমকে দাঁড়ালো। আহ কি ঝামেলা, এত চেঁচাচ্ছিস কেন বাঘা? অন্ধকার পথের উপর এগিয়ে এলো একটি ছায়ামূর্তি, অর্থাৎ বাঘা। হেই, কর্তামশাইয়ের সঙ্গে দেখা করেছিস? করেছি। বেশ বেশ, তা চাদর মুড়ি দিয়ে চলেছিস কোথায়? হ্যাঁ, আরে তোর হাতে একটা থলে রয়েছে না, দেখি দেখি তো কিসের থলে, দেখি। বাঘা, নিজের চরকায় তেল দে, এদিকে হাত বাড়াবি না। আরে কি এত বড় কথা, দেখি না। বাঘা এগিয়ে এসে নীলকণ্ঠের থলি সমেত ডান হাত সজোরে চেপে ধরল। দেখি, আরে দেখি তোর থলেতে কি আছে, দেখি। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল নীলকণ্ঠ, তার বাঁ হাত তলোয়ারের মতো কোপ মারল বাঘার ঘাড়ে। অস্ফুট আর্তনাদ করে মাটিতে বসে পড়ল বাঘা। কিছুক্ষণ হতভম্ব হয়ে সে বসেই রইল, তারপর সদর্পণে ঘাড়টা মালিশ করতে লাগল। থলিটা মাটিতে নামিয়ে নীলকণ্ঠ কঠিন স্বরে বলল, উঠে আয় বাঘা, আজ দেখব তুই কেমন মায়ের দুধ খেয়েছিস। বাঘা আর ওঠার চেষ্টা করল না, শুধু মাথা নাড়ল। ক্ষমা দে নীলে, ক্ষমা দে, আমার মাথা ঘুরছে, তোকে কিছু দেখতে পাচ্ছি না। খুব লেগেছে না রে?
আয় আয় মালিশ করে দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে। নীলকণ্ঠের গলায় ক্রোধের আভাস ছিল না। কিছুক্ষণ মালিশ করবার পর বাঘা বলল, ছেড়ে দে নীলে, ছেড়ে দে, এখন ভালো লাগছে, আর মালিশের দরকার নেই, ছাড়। আরে বড় জোর লেগে গেছে, রাগ একবার উঠে গেলে না আমার জ্ঞান থাকে না রে বাঘা, কিছু মনে করিস না রে ভাই। আরে তুট, মরদের ইজ্জত মর দিব যে, আজ বুঝলাম তুই বাপের বেটা, তাই তো বলি বদন সর্দারের বেটা এমন মেয়ে মানুষের মতন অদম হয় কেমন করে। ওরে বাঘা, গান গাইলে বাঁশি বাজালে মানুষ না মরদ হয় না রে, এ কথাটা তোরা বুঝবি না, কিন্তু তোদের চেয়ে অনেক বড় মরদ ছিল আমার বাপ, বুঝলি। একটু থেমে নীলকণ্ঠ আবার বলল, আজ থেকে 10 বছর আগেকার কথা হয়তো তোর মনে আছে। মনে আছে, তোর বাপ বদন সর্দার নিজে দাঁড়িয়ে তোকে তালিম দিত, তবে মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে আমার মাথায় খুন চড়ে যেত। একদিন বাবা ভীষণ চটে গেল, ব্যাপারটা হয়েছিল কি, ছোড়া খেলতে খেলতে আমি কেমন যেন হয়ে গেলাম, খেলুড়ের পেটের দিকে অস্ত্রটাকে চালিয়ে দিলাম, সেটা লাগলে বেচারা গণেশের সেই দিনই জান নিয়ে টানাটানি পড়ত। কিন্তু বাবা হঠাৎ লাফিয়ে এসে আমার হাতে মারল এক দারুণ রত্তা। ছোড়াটা আমার হাত থেকে পড়ে গেল না বটে, কিন্তু আমার হাতটা অসাড় হয়ে গেল। এক ধমক দিয়ে বাবা বলল, নীলে এটা কি কাজিয়া হচ্ছে, তুই কি মানুষ খুন করতে চাস? এর আগে 4টে জোয়ান তোর হাতে চোট হয়েছে, এবার থেকে তুই আমার সাথে খেলবি। তারপর থেকে সবার চোখের আড়ালে বাবা আমায় তালিম দিতে লাগলো, কখনো ছোড়াছুড়ি, কখনো লাঠি সরকি, কখনো হাতাহাতি, লড়াই। তোকে তালিম দিয়েছিল বটে বদন সরকার। দেখ, লাঠি ছোড়া চালালেও আমার গান বাজনার দিকে দারুণ ঝোঁক ছিল, বাপের ভয়ে লুকিয়ে লুকিয়ে গান করতাম, যাত্রা শুনতে গিয়ে গানগুলো মনে মনে তুলে নিতাম, তারপর আড়ালে আবডালে সেগুলোর সুর ভাঁজতাম। তা একদিন নির্জন বনের ধারে গান ধরেছি, আর কোথা থেকে হঠাৎ সামনে এসে পড়েছে বাবা। আমি চমকে তো গান থামিয়ে দিয়েছি, আর ভাবছি এই বুঝি পড়ল এক থাপ্পড় আমার গালে, কিন্তু না, বাবা কিছুই বলল না, চুপ করে চলে গেল সেখান থেকে। এরপর আরও একদিন সন্ধ্যার সময় বনের ধারে বাঁশি বাজাচ্ছি, এমন সময় সেদিনও হঠাৎ গাছের ফাঁকে লম্বা লম্বা পা ফেলে বাবা এসে দাঁড়ালো। আগের দিন বলেনি দেখে আমারও ভয়টা ভেঙে গিয়েছিল, বললাম, আমি মানে এখনই যাচ্ছি বাবা। বাবা কোনো কথা না বলে পিছন ফিরে হাঁটা দিল, চলতে চলতেই বলল, তোকে আজ লাঠি নিয়ে রেওয়াজ করতে হবে না, তুই যা করছিস তাই কর। এইবার আমার সাহস বেড়ে গেল, সবার চোখের সামনেই গোসাইজির কাছে গান বাজনা শিখতে শুরু করলাম। একদিন দুপুরে গোসাইজির ঘরে বসে বাঁশি বাজাচ্ছি, হঠাৎ গোয়ালাদের গোবিন্দ ছুটতে ছুটতে এসে বলল, ওরে নীলে তুই এখানে বাঁশি বাজাচ্ছিস, আর আমি তোকে সারা পাড়া গরু খোঁজা খুঁজছি, শেষে বামুন দিদি বললে তুই এখানে আছিস তাই ছুটতে এনু। কি হয়েছে গোবিন্দ? সর্বনাশ হয়েছে, সর্বনাশ! নীলের বাপ বদন সর্দারকে কে যেন চোট করেছে, সর্দারকে দেখে এলাম ভিনগায়ের পথে রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছে। আমায় দেখে বলল, ছুটে যা গোবিন্দ, নীলুকে খবর দে, আমি আর বাঁচব না, ছেলেটাকে একবার দেখে যেতে চাই, চল নীলু, নীলু চল, পা চালিয়ে চল। প্রথমে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারিনি, মাথাটা ঘুরে গিয়েছিল, তারপর লাফিয়ে উঠে প্রাণপণে ছুটলাম গোবিন্দর সঙ্গে। ভিন গায়ের পথে একটা ঝোপের ধারে বাবাকে পেলাম, রক্তে মাখামাখি অবস্থা। আমায় দেখে বাবা বলল, কে যেন ওই ঝোপের ভেতর থেকে সরকি ছুঁড়েছে, কোনো মতে সেটাকে পাঁজর থেকে টানাটানি করে পার করলাম বটে, কিন্তু তারপরেই অজ্ঞান হয়ে গেলাম, জ্ঞান ফিরে আসতে ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে, বুঝলাম
বুঝলাম আর বাঁচবো না। হঠাৎ দেখলাম গোবিন্দকে পাশের পুকুর থেকেই বোধহয় জল এনে আমার মুখে মাথায় চাপটা দিচ্ছে আর টাকাটাকি করছে। বললাম ছুটে যা, নীলেকে খবর দে, মরার আগে তাকে একবার দেখতে চাই। আমার তখন বুক কান্নায় ফেটে আসছে। বাবা বলল, কাঁদিস না নীলে, জন্মালে তো মরতেই হবে বাপ, দুঃখ করিস না। তবে সারা জীবন শুধু খুন খারাপি করে গেলাম, এই কথাটাই মরণকালে মনে হচ্ছে। শোন শোন বাবা, নীলে তোর গলায় সুর আছে, হাতের বাঁশিতে আছে জাদুর ছোঁয়া, এই এই খুনোখুনি আর রক্তারক্তির নেশায় তুই আর হাত লাল করিস না বাপ। আর আমাদের কর্তামশাই রইলেন, ওকে আমার মতোই মানবি, কেমন? আমার মতোই মানবি। বাপের শেষ কথা মেনে নিয়েছিলাম, তোদের টিটকিরি গালাগালি সব সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত কর্তামশাই আমার হাতে টাকার থলিটা ঝুলিয়ে দিলেন। হুকুম হলো দেবী চৌধুরানীর হাতে ওই টাকা তুলে দিতে হবে, তাই করছি। ঠ্যাঙাড়ের মাঠে লুটেরার হাতে টাকা তুলে দিতে যাচ্ছি। বলিস কি রে, বাঘার মস্ত গোফ জোড়ার তলায় দাঁতগুলো অন্ধকারেও একবার ঝিকমিক করে উঠল। বদন সর্দার তো মারা গেছে, তা বলে ভুবন ডাকা গাঁকে আর মরদ নেই? লে, তুই তো বদন সর্দারের বেটা, আমি তার সাগরেত, চল দুজনে একবার লাঠি ধরে দেখি দেবী চৌধুরানীর দলে কয়টা জোয়ান আছে, দেখি। না রে বাঘা, মরণকালে প্রতিজ্ঞা করেছিলাম কর্তামশাইকে কোনো দিনও অমান্য করব না, তার কথা আমায় রাখতেই হবে, তার হুকুম মতো টাকা তুলে দিতে হবে লুটেরার হাতে। বাঘারে, এমন নামরদের কাজ করতে তোকে আমি সঙ্গে নেব না, আমি একাই যাব। টাকার থলিটা মাটি থেকে তুলে নিল নীলকণ্ঠ, তারপর দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে। কিছুক্ষণের মধ্যেই তার দেহটা অদৃশ্য হয়ে গেল অন্ধকারের গর্ভে। তার চলার পথের দিকে তাকিয়ে বাঘা আপন মনেই বলল, বাপের কথায় রামচন্দ্র রাজ্য ছেড়ে বনে গিয়েছিল বলে লোকে তাকে বাহু বাঁধে, সেটা এমন কি কঠিন কাজ? মরদের কাছে তার ইজ্জতের দাম রাজত্বের চাইতে অনেক বেশি। কথায় বলে চান দেব তো মান দুবনি, লিলুরে সেই মান সেই ইজ্জত তুই বিকিয়ে দিচ্ছিস বাপের কথায়, কিন্তু সেই জন্য কেউ তোকে বাহবা দেবে না। তবে আমিও সচ্ছে মারাত, তোর ব্যথা আমি বুঝি, আমি বুঝতে পারছি তোর বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কিন্তু আমারও তো কিছু করার নেই। আর রাত বাড়ছে, আকাশে হানা দেয় পেঁচা, রাতের স্তব্ধতা ভঙ্গ করে জেগে ওঠে জান্তব কোলাহল হুক্কা হুয়া শেয়ালের পাল। ঠ্যাঙাড়ের মাঠে বুড়ো বটগাছের তলায় লাঠি হাতে একজন দীর্ঘকায় মানুষ অস্থির চরণে পায়চারি করছে আর থেকে থেকে দৃষ্টি নিক্ষেপ করছে পশ্চিম দিকের মেঠো পথটার দিকে। আকাশের পানে তাকিয়ে লোকটি অস্ফুট স্বরে স্বগতোক্তি করল, দূর চাঁদ মাথার উপর উঠেছে, সময় হয়ে এলো, তবু তো টাকা নিয়ে কেউ আসছে না। ঠিক আছে, আরো ঘন্টাখানেক অপেক্ষা করি,
তারপর না হয় জমিদার বাড়িতে ভিক্ষা চাইতে যাবো কোন। শালা সহজে রক্তারুক্তি করতে চাই না, কিন্তু আজ বোধ হয় আমার লাঠিটা অনেকদিন পর রক্তের স্বাদ পাবে। না গো কর্তা, তোমার লাঠি বোধ হয় আজও উপসী থাকবে, রক্তের স্বাদ সে বোধ হয় আজও পাবে না। সবিস্ময় কণ্ঠস্বর লক্ষ্য করে ঘুরে দাঁড়ালো লাঠিধারী ব্যক্তি। তার সামনে দাঁড়িয়ে আছে এক মনুষ্য মূর্তি। অন্ধকারে তার সাদা চাদরটা কিছুটা দৃষ্টিগোচর হয়। চাদরের আড়ালে হাতে কিছু আছে কিনা বোঝা যায় না। স্তম্ভিত বিস্ময়ে কিছুক্ষণ আগন্তুকের দিকে তাকিয়ে লাঠিধারী বলল, তুই তো কালীচরণের পাইক, ভুবন ডাঙার পর তো পশ্চিম দিকে, সেই দিকে তাকিয়ে থেকে চোখ ব্যথা হয়ে গেল, তুই এলি কোন দিক থেকে? যেদিক থেকেই আসি আর যেখান দিয়েই আসি, সে খোঁজ তোমার দরকার কি বাপু? টাকা আনার কথা টাকা এনেছি, তিনি কোথায়? কার কথা বলছিস? দেবী ঠাকরুনের কথা বলছি। কেন, মায়ের সঙ্গে তোর কি দরকার? টাকাটা আমার হাতেই দিয়ে যায় এখান থেকে। আহা, তোমাদের কথা শুনে মরে যাই আর কি। চিঠি দিয়েছেন দেবী ঠাকরুন, টাকা দেব তার হাতে। তুমি কোথাকার উটকো লোক, তোমার হাতে টাকা দেব কেন? আগন্তুকের মস্ত থলিটাকে এবার লাঠিয়াল দেখতে পেল। আমি এখানে এসেছি মায়ের কথাতেই, এই রাত বিরেতে এমন জায়গায় শখ করে কে দাঁড়িয়ে থাকে? চিঠিতে তো এই জায়গার কথাই লেখা আছে, আর তুই তো টাকা দিতেই এসেছিস, তাহলে ফালতু কথা বাড়াচ্ছিস কেন? তুমিই বা কথা বাড়াচ্ছ কেন? মা ঠাকুরুনকে ডেকে দাও, টাকা তার হাতে তুলে দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। ঝুটমুট তোমার সঙ্গে মধ্যরাত্রিরে গল্প করতে তো আর আসিনি আমি। মা সকলের সঙ্গে দেখা করেন না, টাকা আমার হাতেই দিতে হবে। লাও কথা, দিতে হবে মানে? আমি না দিলে তুমি কেমন করে নেবে শুনি, জোর করে? হ্যাঁ জোর করেই নেব, কে বাধা দেবে? তুই পারি বই কি? আমি নিজের হাতে টাকা তুলে না দিলে আমার হাত থেকে টাকা কেড়ে নিতে পারে এমন জোয়ান এখনো জন্মায়নি, বুঝলে কর্তা? ওরে হতভাগা, তুই কোথায় দাঁড়িয়ে কথা বলছিস জানিস না? আমাদের মা সহজে কাউকে মারধর করতে চান না, তাই তুই আমার সামনে দাঁড়িয়ে কথা কইতে পারছিস? ভালো কথা বলছি, টাকাটা আমার হাতে দিয়ে চলে যা, তাহলে এই লাঠি দেখেছিস? অমন লাঠি অনেক দেখেছি, আমার হাতে লাঠি নেই তাই লাঠি দেখাচ্ছ নাকি? তোকে মারতে লাঠি লাগে না, দে বলছি, দে বলছি টাকাটা দে। লাঠিয়াল সামনে এগিয়ে এসে আগন্তুকের থলি সমেত হাত সজোরে চেপে ধরল। আগন্তুকের হাত থেকে টাকার থলিটা সশব্দে মাটিতে পড়ে গেল। হো হো শব্দে হেসে উঠে লাঠিয়াল বলল, এ কি রে, তুই কেমন মরদ? একটা হাতে চাপ সহ্য করতে পারিস না, আবার মুখে বড় বড় কথা! নিচু হয়ে টাকার থলিটা তুলে নেওয়ার উদ্যোগ করল সে, আর সঙ্গে সঙ্গে আগন্তুকের একটা হাত লোহার ডান্ডার মতো এসে পড়ল লাঠিয়ালের ঘাড়ে। কয়েক মুহূর্তের জন্য মানুষটা চৈতন্য লোপ পেয়েছিল। এবার সম্বিত ফিরে আসতে সে দেখল টাকার থলিটা যেখানে পড়েছিল সেইখানেই আছে, কিন্তু তার হাতের লাঠিটা এখন বিরাজ করছে নবাগত মানুষটির হাতে। তুমি তো তুমি, ওধারে মাটির ওপর যে জোয়ানগুলো শুয়ে আছে ওরা সবাই মিলে চেষ্টা করলেও এই থলিটা নিতে পারবে না, বুঝলে? আমার কথা বিশ্বাস না হয় ওদের ডেকে একবার চেষ্টা করে দেখো তো। স্তম্ভিত বিস্ময়ে লাঠিয়াল বলল, মাটির ওপর লোক আছে তুই জানিস? জানি বই কি, আশ্চর্য ব্যাপার, কি করে জানলি? ওই ভুবনডাঙার দিক থেকে যে পত্রে এসেছে সেটার উপর দিয়ে, অর্থাৎ পশ্চিম দিক থেকেই আমি আসছিলাম। ওখানে কত লোক আছে আধারে মালুম হবে না জানতাম, তাই মাঠের ওপর শুয়ে পড়ে বুকে হেঁটে এগিয়ে এলাম। তুমি নিশ্চয়ই জানো অন্ধকারে মাঠের ওপর কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দাঁড়ানো মানুষ দেখতে পায় না, কিন্তু মাটিতে শুয়ে পড়লে আকাশের তলায় দাঁড়িয়ে থাকা মানুষ শুয়ে থাকা মানুষের চোখে পড়ে।
তাই মাটিতে শুয়ে পড়েও আমি যখন কাউকে দেখতে পেলাম না, তখন বুঝলাম শ্যাঙাতরা সব মাটিতে শুয়ে আছে। মানে জমিদার মশাই টাকা না পাঠিয়ে একদল পাইকো তো পাঠাতে পারেন, তাই বোধ হয় মা ঠাকরুনের এই সতর্কতা। আমি তখন তোমাদের ওষুধ তোমাদেরই খাওয়ালাম, অর্থাৎ মাঠের পথ ছেড়ে উল্টো দিকের বনের পথ ধরলাম। তারপর ওই পথ দিয়ে মাঠ ধরে বুকে হেঁটে এই গাছের তলায় আসতেই এই যে তোমার সাথে মোলাকাত হয়ে গেল। সোজা পথে বুকে হেঁটে এগোলে হয়তো তোমাদের দলের মধ্যে গিয়ে পড়তাম, সেই ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্যই এতটা পরিশ্রম করতে হলো। তুই তো দেখছি খুব পোড় খাওয়া লোক, তবে এখানে কত লোক আছে তা তুই জানিস না, একা তুই কজনকে সামলাতে পারবি? অন্তত সখানেক জন তো সামলাতে পারবই, তবে তার বেশি হলে কি হবে বলতে পারছি না। ওরে বাস, বাবা বাহ, তুই তো খুব ভারী মরদ তাহলে। হ্যাঁ, তাহলে তোর মুখটা তো একবার দেখতে হয়। দু হাতের আঙুল মুখে ঢুকিয়ে সে শিস দিল, আর পরক্ষণেই মাঠের ওপর থেকে ভেসে আসতে লাগলো তীব্র সংকেত ধ্বনি। একটু পরেই জ্বলে উঠল মশাল, প্রথমে একটা, তারপর দুটো, তারপর অনেকগুলো। জ্বলন্ত মশাল নিয়ে লোকগুলো এগিয়ে এলো কাছে। একজন হাঁক দিয়ে বলল, সর্দার কি খবর, টাকা এসেছে? এসেছে, কিন্তু এ বেটা বলছে মায়ের হাতে টাকা দেবে, আর কারো হাতে টাকা দেবে না। তোর মতো লোক মায়ের সাক্ষাৎ পায় না, ভালো কথায় টাকাটা দিয়ে দে। সর্দার এবার আগন্তুকের দিকে তাকিয়ে হাসল। কি রে, কি মনে হয় এই এতগুলো জোয়ানকে তুই একা সামলাতে পারবি? আগন্তুকও হাসল। দেখো, ওসব চেষ্টা না করাই ভালো, জোর করে টাকা নিতে গেলে কয়েকটা ভালো মানুষের লাশ পড়বে এখানে, সেটা কি ভালো হবে সর্দার? এই তাহলে তো শেষ কথা। হ্যাঁ, এই আমার শেষ কথা, দেবী দর্শন না হলে প্রণামী দেব না। আগন্তুকের কণ্ঠে আর হাসির রেশ নেই, কথাটা সকলেই শুনতে পেল। কয়েকজন উত্তেজিত হয়ে এগিয়ে এলো, একজন বলল, সর্দার হুকুম দাও বেটাকে এখানে শুইয়ে দি। সর্দার কিছু বলবার আগেই আগন্তুকের পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের ধ্বনি, আমাকে দেখলেই যদি টাকা দিতে রাজি থাকে তবে খুনোখুনির দরকার কি, আমি তো পর্দানসীন নই। সচমুকে আগন্তুক পেছন ফিরে দেখল, সেখানে দাঁড়িয়ে আছে এক রমণী। একটু দূরে হাতে হাতে যে মশালগুলো জ্বলছিল তার অস্পষ্ট আলোয় রমণীর মুখ ভালোভাবে দেখা না গেলেও তার হাতের বল্লম আর দাঁড়ানোর ভঙ্গি আগন্তুকের মনে বিস্ময় ও সম্ভ্রম বোধ জাগিয়ে তুলল। সে কিছু বলবার আগেই রমণী আবার বলল, ওরে তোদের মধ্যে একজন একটা মশালের দিকে নিয়ে আয়, আমাকে দর্শন না করলে প্রণামী দিতে চায় না, আমার এমন ভক্তের মুখটা তো একবার ভালো করে দেখতে হয়। মশাল হাতে দু তিনজন সামনে এগিয়ে এলো, রমণীর মুখের দিকে দৃষ্টিপাত করে চমকে উঠল আগন্তুক। এই কি দস্যুনেত্রী দেবী চৌধুরানী? এরই জন্য ঘুম নেই কুঠিয়ালদের চোখে, এরই জন্য ইংরেজ সরকার সন্ত্রস্ত পরাক্রান্ত, একেই গ্রেফতার করার জন্য হন্যে হয়ে ফিরছে ইংরেজ সেনাবাহিনী। স্তব্ধ বিস্ময়ে আগন্তুক তাকিয়ে রইল রমণীর মুখের দিকে। সেই মুখ সুন্দর কি অসুন্দর সেই প্রশ্ন মনে আসে না, আয়ত দুই নয়নের দৃষ্টি স্নেহ ও কৌতুকে স্নিগ্ধ, মৃদু হাসিতে বাঁকা ওষ্ঠা ধরে অগাধ প্রশ্রয়ের আভাস, দুরন্ত শিশুর কাণ্ড দেখে মায়ের মুখে বুঝি এমন হাসি ফুটে ওঠে, অনির্বচনীয় সেই মুখের বুঝি তুলনা হয় না। নীরবতা ভঙ্গ করে জাগল দেবীর কৌতুক জড়িত কণ্ঠ, কি দেখছো? মনে হয় কি
কি মনে হয়? না মানে ইয়ে আপনাকে দেখে ডাকাত বলে তো মনে হয় না, তাই ইয়ে মানে ডাকাত তো আমি নই। কিন্তু আপনি তো ডাকাতি করেন, কর্তামশায়ের কাছেও তো। হ্যাঁ টাকা চেয়েছি, কিন্তু কেন? তোমার কর্তামশাই আর তারই মতো কিছু জমিদার আর সুৎখোর মহাজন গরিব মানুষদের দুরবস্থার সুযোগ নিয়ে ওই গরিবদের শ্রমের ফল ভোগ করে নির্লজ্জের মতো। আমি ওই রক্তচষা জমিদার আর সুৎখোরদের জম। গরিবের লুট করা টাকা আমি গরিবদের মধ্যেই বিলিয়ে দিই, বুঝলে? এটাকে যদি ডাকাতি মনে করো, তবে হ্যাঁ আমি ডাকাত। আগুন্তুক এবার মুখ তুলে দেবীর দিকে চাইল। এসব কথা তো আমি জানতুম না, কিন্তু মা ঠাকুরুন আপনি ভুল করছেন, আমাদের কর্তামশাই আর সকলের মতো নন। দেবী হঠাৎ ঘুরে দাঁড়িয়ে হাঁক দিল, ভূষণ এদিকে এসো। দস্যু দলের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো। কি বলতো মা? বলো ভূষণ, জমিদার কালীচরণ তোমার কি অবস্থা করেছে? পাইক দিয়ে আমার জমি থেকে আমায় উঠিয়ে দিয়েছে, যেতে রাজি হইনি বলে আমার ঘর চালিয়ে দিয়েছে। তুমি আশ্রয় না দিলে বউ ছেলে মেয়ে নিয়ে পথে দাঁড়াতে হতো মা। কর্তামশাই তোমার ঘর জ্বালিয়ে দিয়েছে কেন? জমিদারের জমিতে বেগার কাটতে রাজি হইনি, তাই কিছু খাজনাও বাকি ছিল। কিন্তু কর্তামশাই তোমাকে বেগার কাটতে বলেছিল? না, নায়েব মশাই বলেছিল। পাইক কে ছিল? বাঘা, করিম, এমজাত? না ওরা নয়, ওই 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 নারদ সর্দারের দল। তুমি কর্তামশাইয়ের কাছে যাওনি কেন? ওই ওই নায়েব মশাই বলেছিল কর্তার হুকুমই সব হচ্ছে, আরও বলেছিল তাকে বিরক্ত করলে নাকি মুন্ডুটা ধরে থাকবে না আর। আগন্তুক এবার দেবীর দিকে চাইল। আপনি ঠিক বিচার করেননি মা, নায়েবই এইসব করেছে, কর্তামশাই কিছু জানেন না। নায়েব অঘর বসু খুব খারাপ লোক, ওই নারদ সর্দারের দলকে জুটিয়েছে। পুরনো লাঠিয়ালরা কর্তার হুকুম ছাড়া কারোর ভিটেতে হাত দেবে না। হতে পারে কালীচরণ ভালো মানুষ, এসবের কিছু জানেন না, কিন্তু তার জমিদারিতে প্রজার উপর হামলা হলে তাকেই সবাই দোষ দেবে। তা ঠিক, গিন্নিমা মারা যাওয়ার পর কর্তা যেন কেমন হয়ে গেছেন, কোনো কিছুতেই আর ভালো করে মনোযোগ নেই তার। তোমরা তার প্রজা, তোমাদের তো এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। একটা ভূষণ তোমায় দেখালুম, কিন্তু এর মতো আরও অনেক মানুষকে বিনা অপরাধে ভিটে থেকে উৎখাত করা হয়েছে। তোমরা গায়ের জোয়ান ছেলে, তোমরা থাকতে নায়েব এমন অন্যায় অত্যাচার চালিয়ে যাবে? তোমরা তবে আছো কি করতে? ওকে ওসব বলে লাভ নেই মা, আর যদি ওর বাপ বেঁচে থাকতো তাহলে কার সাধ্যি আমার ভিটে থেকে উচ্ছেদ করে। আগন্তুকের নত দৃষ্টি ভূষণের মুখের ওপর পড়ল। বাপ বেঁচে থাকলে টাকা আদায় করা অত সহজ হতো না রে ভূষণ। টাকা চাইবার কারণটাও যে ঘটতো না সে কথা ভুলিস না নিলে? দেবী একটু অবাক হয়ে বলল, এর নাম বুঝি নিলে? ওর বাবা বুঝি খুব ওস্তাদ লাঠিয়াল ছিল? এবার শুধু ভূষণ নয়, দলের মধ্যে অনেকগুলো কণ্ঠ সোচ্চার হয়ে উঠল। ওর নাম নিলে নয় নীলকণ্ঠ, ওর বাবা বদর সর্দার ছিল, তারুণ লেটেল। লাঠি নিয়ে দাঁড়ালে 100 জোয়ানের মহড়া নিতে পারত। নীলু কিন্তু বাপের মতো হয়নি মা, নায়েবের অত্যাচার ও রুখবে কেমন করে? বাঁশি বাজি আর গান গেয়ে তার ওই অগর বসুর মতো বাজি নায়েবকে শায়েস্তে করা যায় না মা। ওর নাম নীলকণ্ঠ, ভারী আশ্চর্য ব্যাপার, ও আবার বাঁশি বাজায় গান গায়, ভাবা যায় না। একজন দস্যু প্রশ্ন করল, কেন ভাবা যায় না? বদন সর্দারের ছেলের নাম নীলকণ্ঠ, তোমার নাম কি রেখেছিল নীলু? আগে আমার গ্রামের ব্রাহ্মণ শ্রী বৃন্দাবনচন্দ্র ঠাকুর, উনিই আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমি একেবারেই মুখ নই। তোমার কথা শুনে তা বোঝা যায়, গান অভিনয় এগুলো খুবই ভালো জিনিস, কিন্তু দরকারে লাঠিও ধরতে হয়। তোমাদের গ্রামে একটা নায়ে প্রজাদের উপর জুলুম করবে আর তোমরা সেটা সহ্য করবে? বিশ্বাস করুন মা, আমি কিছুই জানতাম না। কথাটা ঠিক, কিন্তু জানবেই বা কেমন করে? ও ছেলেটা তো বাপের নাম ডোবালো, অমন জোয়ানের বেটা এমন ভেড়া হয় ভাবতে পারি না এটা আমরা।
যাই বলো ভূষণ, ও যদি ভেড়া হয় তাহলে ওর শিঙের কুতোটা যে খুবই সাংঘাতিক এ কথা আমাদের রঙ্গলাল অন্তত স্বীকার করবে, কি বলো রঙ্গলাল? আগন্তুকের রদ্দা খেয়ে প্রথমেই যে লাঠি হাতে লোকটি মাটি নিয়েছিল তার মুখটা এবার শক্ত হয়ে উঠল। মনের ভাব গোপন করার জন্যে সে মুখ ঘুরিয়ে নিল। দলের ভেতর থেকে একটি লম্বা চওড়া জোয়ান সামনে এগিয়ে এলো। মাঠান, যদি অনুমতি করেন তো একটা কথা বলি। তুমি তো নতুন এসেছ কৈলাস, বোধহয় মাস দুই হবে তাই না? তোমার সম্পর্কে কিছু কিছু নালিশ আমার কানে এসেছে। শুনেছি তুমি ভারী ওস্তাদ লাঠিয়াল, কিন্তু এখানকার ব্যাপার আলাদা। নালিশগুলো সম্পর্কে আমি খোঁজ খবর করছি, যা শুনেছি তার সবটুকু না হোক যদি কিছুটাও সত্যি হয় তাহলে তোমার কাঁধের উপর মাথাটা নাও থাকতে পারে, বুঝেছ? কৈলাসের মুখ চোখ বিবর্ণ হয়ে গেল। আমার নামে যদি কেউ মিথ্যে করে লাগায় তাহলেও কি আমাকে শাস্তি পেতে হবে, এই কি আপনার বিচার? মিথ্যে হলে শাস্তি পাবে না, সত্য মিথ্যা বিচার করার সময় এখনো আসেনি। তোমায় দেখে কথাটা মনে পড়ে গেল তাই সাবধান করে দিলাম। যাই হোক, কি যেন বলছিলে তুমি? সর্দার ওই ছোঁড়াটার হাতের মারে মাটি নিয়েছে বটে, কিন্তু তেমন তেমন জোয়ানের পাল্লায় পড়লে ওই দুধের বাচ্চাটা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারত না, অনেক আগেই মাটিতে শুয়ে পড়ত। দেবী কঠিন স্বরে বলল, তেমন তেমন জোয়ানটা কি তুমি নাকি? রঙ্গলালকে আমি তোমার চেয়ে ভালো করেছি, আমি যখন থাকবো না সেই সময় একবার রঙ্গলালকে ঘাঁটিয়ে দেখো। মা, এই লোকটা নতুন এসেছে, কিন্তু চাল চলন দেখলে মনে হয় যে ওই হচ্ছে দলের সর্দার। দেবী উত্তর দেওয়ার আগেই নীলকণ্ঠ কৈলাস নামে লোকটার সামনে এগিয়ে এসে উত্তেজিত স্বরে বলে উঠল, দেখি দেখি ওটা একবার দেখি। পরক্ষণে তার ডান হাত কৈলাসের গলায় আছড়ে পড়েই ফিরে এলো। একটা শব্দ হল, ছিন্ন হারের সঙ্গে সংলগ্ন তাবিজটাকে চোখের সামনে তুলে ধরে নীলকণ্ঠ চেঁচিয়ে উঠল, হ্যাঁ এই তাবিজ তুমি কোথায় পেলে? উত্তর এলো লাঠির মুখে। সজোরে নীলকণ্ঠের মাথায় আঘাত হানল কৈলাস। সে লাঠি মাথায় পড়লে নীলকণ্ঠ তখনই মারা পড়ত, কিন্তু চকিতে বর্ষা তুলে আঘাত রুখে নিল দেবী। চোখের পলক ফেলার আগেই আবার ঘুরল বর্ষা, মুহূর্তের মধ্যে ধারালো ফলা কৈলাসের কণ্ঠনালী স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তীব্র কণ্ঠের আদেশ, কৈলাস লাঠি ফেলে দাও, নইলে নইলে কি ঘটবে সেটা আর বলতে হলো না। কৈলাসের হাতের লাঠি খসে পড়ল মাটির ওপর। শুধু কৈলাস নয়, নীলকণ্ঠের বুকের ভেতরেও আতঙ্কের বিদ্যুৎ শিহরণ তুলে দিল সেই আদেশবাণী। জীবনের সর্বপ্রথম নীলকণ্ঠ বুঝল রমণীর কণ্ঠস্বর সব সময় খুব রমণীয় হয় না। কঠিন স্বরে দেবী বলল, তোমার স্পর্ধা তো কম নয়, আমার সামনে তুমি একটা মানুষের মাথায় লাঠি চালিয়ে দিলে। সকলই স্তব্ধ নির্বাক। দেবী আবার বলল, তুমি কি জানো না অনর্থক রক্তপাত আমি পছন্দ করি না? আমার দলে বিনা প্রয়োজনে কেউ খুনোখুনি করলে তাকে কঠিন শাস্তি পেতে হয়। নীলকণ্ঠ হঠাৎ বলে উঠল, কিন্তু মা ঠাকুরুন, আত্মরক্ষার অধিকার তো সকলেরই আছে। তা আছে, কিন্তু তুমি তো কৈলাসকে আক্রমণ করনি, আত্মরক্ষার প্রশ্ন আসে কি করে? আসে মা ঠাকুরুন আসে। নীলকণ্ঠের মুখে অদ্ভুত হাসির রেখা ফুটল। এই তাবিজটাও কোথায় পেল সে কথা বলতে হলেই আরো অনেক পুরনো কথা উঠবে। আমি আপনাকে প্রথম দেখলাম, তবু এইটুকু সময়ের মধ্যেও আপনাকে যতটুকু বুঝেছি তাতে মনে হয় এই তাবিজের ঘটনাটা জানার পর আপনার দলে তো ওর স্থান হবেই না, উপরন্তু কিছু বাড়তি দুর্ভোগ ওর বড়াতে জুটতে পারে। তাই আমার মুখ চটপট বন্ধ করার জন্যই কৈলাস ফট করে লাঠিটা চালিয়ে দিয়েছে। দারুণ ভয়ে আগুপিছু চিন্তা করার ক্ষমতা ওর ছিল না। বর্ষার ফলা সরে গেল কৈলাসের গলা থেকে। বটে, তাহলে তো এই তাবিজের ব্যাপারটা আমাকে জানতেই হয়। এটা যদি কৈলাসের সম্পত্তি না হয় তাহলে এর আসল মালিক কে? তাবিজের আসল মালিক আজ বেঁচে নেই মা। কে সে? বদন সর্দার,
আমার বাবা। মাঠের মধ্যে তখন বোধহয় ছুঁচ পড়লেও শোনা যায়। হঠাৎ নীরবতা ভেঙে দেবী বলল, চাবিটা আমার হাতে দাও। কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেবী বলল, তাবিজটা যদি তোমার বাবার হয় তাহলে নিশ্চয়ই তুমি ওটা পাবে, কিন্তু এটা তো পিতলের তৈরি খুব সাধারণ জিনিস, কৈলাস এটা চুরি করবে কেন? মানে কৈলাস কিছু বলতে যেতেই দেবী উগ্র দৃষ্টিতে তার দিকে তাকালো। চুপ করো, সময় যখন আসবে তখন তোমার কথাও আমি শুনব, এখন কোনো কথা কইবে না। জিনিসটা খুব সাধারণ নয়, কৈলাস ওটা চুরি করেনি, বরং বাবাকে খুন করে গলা থেকে খুলে নিয়েছিল। এই সামান্য জিনিসের জন্য মানুষ খুন করেছে কৈলাস? না না, এ কথা বিশ্বাস করা যায় না। মা ঠাকুরুন, এটা সামান্য জিনিস নয়, এর কথা শুনলেই আপনি বুঝবেন এই তাবিজটা কর্তামশায়ের ঠাকুরদা পেয়েছিলেন এক সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী নাকি সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি বলেছিলেন এই তাবিজ যার কাছে থাকবে সে কখনো কোনো লড়াইয়ে হারবে না। হ্যাঁ হ্যাঁ, এ কথা আমরাও শুনেছি, কালীচরণ চৌধুরীর ওই তাবিজের কথা অনেকেই জানে। চৌধুরীর কর্তাদের সকলেই খুব বেপরোয়া মানুষ ছিলেন, জমির দখল নিয়ে তারা অনেক লাঠালাঠি খুনোখুনি করেছেন, কিন্তু কখনো কোনো দাঙ্গা কাজিয়ায় তারা হারেননি, সবসময় জিতেছেন। লোকে বলে এই তাবিজ যতদিন কাছে থাকবে ততদিন চৌধুরী বংশের কেউ লড়াইতে হারবে না, তবে তাবিজটা যে বদন সর্দারের কাছে কাছে এমন খবর আমাদের জানা নেই। বামাচরণ, শিবু কাকা, তোমাদের তো আমি চিনি, তোমরাও মা ঠাকুরুনের দলে যোগ দিয়েছ। যাকে যে কথাটা বলছিলাম, তাবিজটা যে বাবাকে কর্তামশায় দিয়েছিলেন সে কথা অনেকেই জানে না, জানার কথাও নয়। তাবিজটা কী করে কর্তামশায়ের গলা থেকে বাবার গলায় এলো সে ঘটনা এখন বলি, আপনারা একটু শুনুন। একদিন শিকারে গিয়ে কর্তামশাই একটা বুনো শুয়োরকে গুলি করেন, শুয়োরটা মরল না, জখম হলো। চোট খেয়ে পালানোর চেষ্টা না করে সে তেড়ে এলো কর্তামশায়ের দিকে। কর্তামশাই আবার গুলি করলেন, কিন্তু গুলি গেল ফুসকে। শুয়োর সেদিন কর্তামশাইকে মেরেই ফেলত, কিন্তু আমার বাবা লাঠি চালিয়ে শুয়োরের দুটো ঠ্যাং ভেঙে দেয় বলে কর্তামশাই প্রাণে বেঁচে গিয়েছিলেন সেদিন। তারপর নতুন করে বন্দুকে গুলি ভরে শুয়োরটাকে মারলেন কর্তামশাই, আর তাবিজটা নিজের হাতে খুলে বাবার গলায় পরিয়ে দিলেন। সেই থেকে ওই তাবিজটা সর্বদা বাবার গলায় থাকত, কিন্তু বাবাকে যখন খুন করা হয়। তোমার বাবাকে কে খুন করেছিল? কৈলাস? খুনিকে কেউ দেখতে পাইনি, খুনিকে কেউ দেখতে পাইনি। আমি সেদিন গোসাইজির ঘরে বসে বাঁশি বাজাচ্ছিলাম, হঠাৎ খবর পেলাম ভিন গায়ের পথে আমার বাবা জখম হয়ে পড়ে রয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখলাম বাবার চোট সাংঘাতিক, বাঁচার আশা নেই। বাবার কাছে শুনলাম ঝোপের আড়াল থেকে কেউ সর্কি ছুঁড়ে মেরেছে। বাবা যখন যন্ত্রণায় ছটপট করছিল তখন ওই লোকটা ঝোপ থেকে বেরিয়ে তাবিজটা বাবার গলা থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। বাবা মরার আগে আমায় গান বাজনা নিয়ে থাকতে বলেছিল, বলেছিল খুনোখুনি রক্তারক্তির পথ ছেড়ে দিতে। বাবার আদেশ মেনেও নিয়েছিলাম, কিন্তু আজ এই তাবিজটা দেখে আমার মাথায় খুন চড়ে গেছে। মা ঠাকুরুন, আপনি বিচার করুন, যে লোক আড়াল থেকে সর্কি ছুঁড়ে মানুষ মারে তার কেমন সাজা হওয়া উচিত? কৈলাসকে জিজ্ঞাসা করলে সত্যি কথা জানা যাবে না, কিন্তু শুধু তাবিজটা হাতানোর জন্য তোমার বাবাকে খুন করবে এটা কি বিশ্বাসযোগ্য? বাবার অনেক শত্রু ছিল, হয়তো কখনো কৈলাস বাপের হাতে মার খেয়েছে অথবা অপমানিত হয়েছে। হয়তো কোনো শত্রু বাপকে খুন করার জন্য কৈলাসকে টাকা খাইয়েছে। এখন তো আসল ব্যাপার জানার কোনো উপায় নেই। আরও অনেকের মতোই কৈলাসও নিশ্চয়ই তাবিজের ক্ষমতার কথা শুনেছে। বাপকে ঘায়েল করার পর তাবিজ হাতানোর সুযোগটা তাই সে ছাড়েনি। তোমার যুক্তি উড়িয়ে দেওয়া যায় না। দেবী এবার কৈলাসের মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করল। কৈলাস, এই তাবিজ তোমার হাতে এলো কেমন করে? মানে এই
তাবিজটা তো আমার, অনেক দিন হলো পড়ছি। ছোঁড়াটা যদি ওর বাবা জিনিস বলে এটা আজকে দাবি করে তাহলে কি ওর কথাটা সত্যি হয়ে যায়? হ্যাঁ মা, মা আপনি তো কখনো অবিচার করেন না, বলুন এটা যে ওর বাবার জিনিস তেমন কোনো প্রমাণ আছে ওর কাছে? হ্যাঁ একরকম দেখতে কি দুটো তাবিজ হয় না? কৈলাস তুমি ভালো ফোন দিয়ে এটেছ। হ্যাঁ একরকম দেখতে দুটো জিনিস হতে পারে, তবে আমার বিশ্বাস জিনিসটার আসল মালিক বদন সর্দার। মাফ করবেন মাঠান, কিন্তু শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আমায় সাজা দিলে কি সুবিচার হবে? জনতা স্তব্ধ, দেবীর মুখে রুদ্ধ রোষের আভাস। শয়তান কৈলাস ভালো যুক্তি দেখিয়েছে। সত্যি তো ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কারো দণ্ডবিধান করলে তো তাকে কিছুতেই সুবিচার বলা চলে না। স্তব্ধতা ভঙ্গ করল নীলকণ্ঠ। এটা যে বাবার তাবিজ এই মুহূর্তে সেটা প্রমাণ করা সম্ভব নয়। কর্তামশায়ের কাছে গেলে হয়তো প্রমাণ করা যেত, কিন্তু সেটাও তো অসম্ভব। তবে কৈলাস, তুমি যে একটু আগে হঠাৎ লাঠি চালিয়ে আমার মাথাটা ফাঁক করে দিচ্ছিলে সেটা তো সবাই দেখেছে। মা ঠাকরুন বল্লম তুলে রুখে না দিলে আমি হয়তো এতক্ষণে যমরাজের কাছে পৌঁছে যেতাম। কাউকে সতর্ক না করে তার মাথায় হঠাৎ লাঠি চালানো কি অপরাধ নয়? মা ঠাকরুন, অন্তত এই অপরাধের বিচার তো আপনি করতে পারেন। দেবী কঠিন দৃষ্টিতে কৈলাসের দিকে চাইল। হ্যাঁ এই অপরাধের শাস্তি তো হতেই পারে। আমি তৈরি ছিলাম না, ও আমায় লাঠি চালিয়ে খুন করতে গিয়েছিল। একবার বলে কয়ে আমার মাথায় লাঠি মারতে বলুন দেখি, দেখি কেমন মরদ। এই কথাটা আমার মনে ধরেছে, কৈলাস তো আগেই বলেছিল, তখন দুবলা মানুষ বলেই দুধের বাচ্চার হাতের মারে মাটি নিয়েছে। তেমন তেমন জোয়ান হলে নাকি ওই বাচ্চাটাকে মাটিতে শুয়ে দিত। আমি এবার দেখতে চাই আমাদের কৈলাস কেমন জোয়ান, যার হাতের এক ঘায়ে রঙ্গলার সর্দার মাটিতে ঠিকরে পড়ে, তার পাল্লায় পড়লে কৈলাসের কি হাল হয় সেটাই একবার দেখতে চাই আমি। সমবেত জনতা সাগ্রহে চিৎকার করে রঙ্গলালের প্রস্তাবে সম্মতি জানালো। এখন শুধু দেবীর অনুমতির অপেক্ষা। হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল দেবী। লাঠির মুখে বিচার আমি কখনো করিনি, তবে সবাই যখন চাইছে। মা ঠাকরুন, এই অনুমতি যদি দেন তাহলে আমি আপনার কেনা গোলাম হয়ে থাকব। দেবীর মুখে কৌতুকের হাসি দেখা দিল। তাই নাকি, এত সহজে একটা মানুষকে যদি কেনা যায় তাহলে তো অনুমতি দিতেই হয়। বেশ, সকলের মতের বিরুদ্ধে আমি যাব না, শুরু হোক লড়াই। নীলকণ্ঠের হাতে তখনও রঙ্গলালের লাঠিটা ছিল, সেটা তুলে ধরে সে বলল, রঙ্গ সর্দার, তোমার লাঠিটা আমি কিছুক্ষণের জন্য ধার নিলাম। ওহে কৈলাস, মা যখন অনুমতি দিয়েছেন তখন তোমার লাঠিটা মাটি থেকে তুলে নাও, দেখি দেখি তুমি কেমন মরদ। একবার ডান দিকে পায়তাড়া করে তারপর লাঠিটাকে ঘোরাতে ঘোরাতে কৈলাস হাঁক দিল, তৈরি হয়ে নেয় নিলু। আবার বলিস না যে তৈরি হওয়ার আগেই হঠাৎ করে মেরেছে। হ্যাঁ এবার তোকে বলে কয়ে মারছি, দেখ যদি সামলাতে পারিস। এক ঝটকায় গায়ের চাদর ফেলে দিয়ে প্রতিদ্বন্দ্বীর দিকে ফিরে দাঁড়ালো নীলকণ্ঠ। মশালের আলো ঝলমল করে উঠল পেশিবদ্ধ দেহের উপর। চাদরের তলায় যে এমন একটি বর্ণচোরা আম লুকিয়েছিল সেটা কেউ ভাবতেই পারেনি। হঠাৎ যেন খাপ থেকে বেরিয়ে এলো একটা ধারালো তলোয়ার। জনতার ভেতর থেকে ভেসে এলো অস্ফুট প্রশংসার ধ্বনি। হে যে রেওয়াজি জোয়ান, দুধের বাচ্চার চেহারাটা ভালো করে দেখে না কৈলাস, তোর বরাত আজ খুবই খারাপ রে কৈলাস, খুবই খারাপ। অল্প বয়সী ছেলেটাকে দেখে কৈলাস ভেবেছিল লাঠির এক ঘাই লড়াই জিতে যাবে। ছেলেটার হাতের মারে রঙ্গলালকে পড়ে যেতে দেখে সে বিশেষ ঘাবড়ায়নি।
দলের পুরনো লোকদের মতো রঙ্গলালের ক্ষমতা সম্বন্ধে সে সচেতন ছিল না। ভেবেছিল যোগ্যতার জন্য নয়, দেবীর অনুগত পুরনো লোক বলেই বুঝি সর্দারি করছে রঙ্গলাল। কিন্তু নীলকণ্ঠের আবরণমুক্ত শরীরটা দেখেই সে বুঝতে পারল, নিয়মিত রেওয়াজ ছাড়া বা চর্চা না করলে এমন শরীর হয় না। ছেলেটাকে দুধের বাচ্চা বলে অবজ্ঞা করা উচিত হয়নি। তবে শরীরে যতই শক্তি থাক, এত অল্প বয়সে পাকা লাঠিয়ালের সঙ্গে লড়াই দেওয়ার মতো ক্ষমতা বড় একটা হয় না। বেশিক্ষণ লড়াই চললে দমের লড়াইতেই ছেলেটা জিতে যেতে পারে, আর সেই সুযোগ দিতে কখনোই রাজি নয় কৈলাস। বাঁ দিকে পায়তাড়া করে এগিয়ে গেল সে। পলকে দিক পরিবর্তন করে বিকট হাঁক দিয়ে সে ডান দিকে ঘুরে গিয়ে সজোরে লাঠি হাঁকাল। দেখ যদি সামলাতে পারিস। আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে নিজের লাঠি তুলে সেই আঘাত রুখে নিল নীলকণ্ঠ। পরক্ষণে প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ল সে। সংঘাতে সংঘাতে কর্কশ শব্দ তুলে ঘুরতে লাগলো দুটো লাঠি। লাঠিয়ালকে স্পষ্ট করে দেখা যায় না, শুধু দুটি ঘূর্ণিত চক্র যেন দুই প্রতিদ্বন্দ্বীকে বেষ্টন করে ঘুরতে থাকে নিষ্ঠুর আক্রোশে। হঠাৎ আর্তনাদ করে লুটিয়ে পড়ল কৈলাস। নীলকণ্ঠের লাঠি উঠল, আবার নামল, আবার উঠল, আবার নামল, আবার আর্তচিৎকার। মাটির উপর পড়ে ছটফট করতে লাগলো কৈলাস। জনতা নিরাশ হল, লড়াই যে কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে কে জানত। লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে কঠিন স্বরে নীলকণ্ঠ বলল, কৈলাস, আড়াল থেকে সর্কি ছুঁড়ে তুমি মানুষ মারতে পারো, আচমকা লোকের মাথায় লাঠি মেরে তার মাথা ফাটিয়ে দিতে পারো, কিন্তু জোয়ান মরদের সঙ্গে সামনাসামনি লড়ার ক্ষমতা তোমার নেই। ইচ্ছে করলে এখনই তোমায় সাবাড় করতে পারতাম, কিন্তু করলাম না, দয়া করে ছেড়ে দিলাম। তবে তোমার মতো লোক বহু মানুষের দুঃখের কারণ হতে পারে, তাই তোমার ডান হাত আর বাঁ দিকের ঠ্যাংটাকে আমি বরবাদ করে দিলাম, বুঝলে? কৈলাসের কথা বলার মতো অবস্থা ছিল না, দারুণ যন্ত্রণায় তার চৈতন্য প্রায় অবলুপ্ত। হাতের লাঠি নীরবে রঙ্গলালের হাতে তুলে দিল নীলকণ্ঠ। তারপর ফিরে দাঁড়ালো দেবীর দিকে। মা, এবার আমি যাই। দেবী যেন গভীর চিন্তায় আচ্ছন্ন ছিল। নীলকণ্ঠের গলার আওয়াজে সঙ্গী ফিরে এলো। হ্যাঁ, এবার তোমার যাওয়ার সময় হয়েছে, তবে যাওয়ার আগে টাকার থলিটা তুলে নাও। নিচু হয়ে নীলকণ্ঠ থলিটা তুলে নিল। হ্যাঁ মা, এটা আপনার হাতে তুলে দেওয়া উচিত ছিল অনেক আগেই, কিন্তু খুনিটার গলায় বাবার তাবিজ দেখে মাথায় রক্ত উঠে গেল, সব কেমন যেন ভুলে গেলাম। নীলকণ্ঠ থলি সমেত হাত বাড়িয়ে দিল দেবীর দিকে। দেবীর দুই চোখের দৃষ্টি কিছুক্ষণ স্থির হয়ে রইল তার মুখের ওপর, তারপর গম্ভীর স্বরে দেবী বললেন, থলিটা তুমি নিয়ে যাও নীলকণ্ঠ, জমিদার কালীচরণ চৌধুরীকে বলবে টাকা আমি ফেরত দিলাম, কিন্তু ভবিষ্যতে তার জমিদারিতে কোনো প্রজার উপর যদি অত্যাচার হয় তাহলে তাকেই আমি দায়ী করব, আর সেদিন আমার রোষ থেকে তোমার লাঠিও তাকে বাঁচাতে পারবে না। নীলকণ্ঠ চমকে উঠল। কি বললেন মা? আপনার বিরুদ্ধে আমি লাঠি ধরব? না না না, এমন কথা ভাবাও যায় না। আপনি বল্লম তুলে বাধা না দিলে কৈলাসের লাঠি আমার মাথাটা চুরমার করে দিত, সে কথা আমি কোনোদিনও ভুলব না মা। কিন্তু আপনার কাছে আমি অপরাধী, না জেনে আপনাকে অসম্মান করেছি মা, আমায় ক্ষমা করুন। সে কি নীলকণ্ঠ, তুমি কখন আমায় অসম্মান করলে? করেছি বই কি? নীলকণ্ঠের গলার স্বর দারুণ আবেগে প্রায় রুদ্ধ হয়ে এলো। ঠাট্টা করে বলেছিলাম দেবী দর্শন না হলে প্রণামী দেব না, তবু আমার কি ভাগ্য,
ফ্যাঙাড়ের মাঠে সত্যি দেবী দর্শন করলাম। মা, প্রণামই তো নিলে না, সন্তানের প্রণামটা তো নেবে। দেবী কোনো উত্তর দিল না, তার মুখের মৃদু হাসিতেই মৌন সম্মতি বুঝে নিল নীলকণ্ঠ। নত জানু হয়ে সে হাত বাড়ালো দেবীর পায়ের দিকে। মা, চাঁদ যে ঢলে পড়ল, এবার বোধহয় যাবার সময় হয়েছে। মাঠের উপর আবছা অন্ধকারে ভুবনডাঙ্গা গ্রামের দিকে একটা চলমান ছায়ামূর্তি তখনও দেখা যাচ্ছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে দেবী বলল, হ্যাঁ রঙ্গলাল, এবার আমাদের যাওয়ার সময় হয়েছে, ভোরের আগেই বজরা ধরতে হবে। ওরে ভাবের কে আপার করে দে, এ পারে ও পারে তুই কুলে দে, খুঁজি আমি আমারে, দিন যায় রাত আসে, জনম জনম ঘুরে বেড়ায়, কখন দেখা হবে তার সাথে, যার লাগি এত কাঁদি হাসি, লালি আকাশেতে মেঘের খেলা, মনের মাঝে পাশি বাজে শেষ হয় না খেলা। আকাশের কোলে মেঘের তলে খোঁজ তোর প্রিয় রে, মায়ার বাঁধন ছিঁড়ে ফেলে সত্যের পথে চলি, জীবনের নদী বয়ে যায় কোন সাগরে মিশে যায় জানি, ওরে ভবে খে আপার করে দে, এপারে ওপারে তুই কুলে দে, খুঁজি আমি আমারে, দিন যায় রাত আসে, জনম জনম ঘুরে বেড়ায়, কখন দেখা হবে তার সাথে, যার লাগি এত কাঁদি হাসি, লাল নীল আকাশে কেমন লাগলো আজকে গল্প? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।